নমস্কার বন্ধুরা বাংলা সাহিত্যের জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা নতুন বিষয় নিয়ে আবার এসেছি সেটি হচ্ছে প্রথম প্রতিশ্রুতি উপন্যাস আমরা সবাই জানি প্রথম প্রতিশ্রুতি উপন্যাস আশাপূর্ণা দেবীর লেখা এবং এটি নেট সেট ওয়েস্ট বেঙ্গল নেট সেটের সিলেবাসে রয়েছে নেট তো পুরো দেশই আর সেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তো সেই ক্ষেত্রে এটি সিলেবাসে নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমরা এখন এই প্রথম প্রতিশ্রুতির প্রথম পর্ব চরিত্রগুলির মাধ্যমে শুরু করব এবার ধীরে ধীরে আমরা নানা প্রশ্নোত্তর এখান থেকে তারপরে চরিত্রদের নিয়ে আলোচনা নানাভাবে আলোচনা ইউটিউব চ্যানেলে আলোচিত হবে আপনারা পাশে থাকবেন আশা রাখছি আচ্ছা প্রথমে বলে রাখি এই যে প্রথম প্রতিশ্রুতি এটি প্রকাশিত হয়েছিল প্রথম প্রকাশ যেটা ফাল্গুন তেরোশো একাত্তর সালে আপনারা চলে নোট ডাউনও করে নিতে পারেন লিখে নিতে পারেন কারণ এগুলো নেটে খুব যারা নেট নেট পরীক্ষা দেয় এবং তারা জানে যে এসব কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট আর এটি রবীন্দ্র পুরস্কার পেয়েছিল তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে দুঃখিত প্রথমের দিকে মনে হয় আমি ওটা খ্রিস্টাব্দ বলে ফেলেছি ওটা বঙ্গাব্দ এরপরে আসি উৎসর্গ উৎসর্গতে তিনি কি বলেছেন নিভৃত লোকে বসে যারা রেখে গেছেন প্রতিশ্রুতি স্বাক্ষর সেই বরণিয়া ও স্মরণীয়দের উদ্দেশ্যে এটি একটি অন্যতম অংশ কারণ উৎসর্গ আমরা জানি উৎসর্গ কয়েকটি বইয়ের নাম এক সাইডে দেয় আরেকটি বইয়ের নাম কয়েকটি বইয়ের নাম আরেকটা আরেকটা সাইডে থাকে এবং সেগুলোতে মেলানোর মেলানোর ক্ষেত্রে উৎসবগুলোকে দেওয়া হয় মানে পরীক্ষাতে যেভাবে আসে এবার চলে আসি চরিত্রগুলোর উপরে এবার প্রথমেই তো আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রথম যে চরিত্রটি রয়েছে সেটা হচ্ছে রামকালী যে কিনা সত্যবতীর বাবা তারপরে রয়েছে জয়কালী যে সত্যবতীর ঠাকুরদা তারপরে রয়েছে কুঞ্জ সত্যবতীর জ্যাঠামশাই তারপর রয়েছে জটা সত্যবতী পিসির ছেলে নবকুমার উপন্যাস পড়লে জানা যাবে যে নবকুমার হচ্ছে সত্যবতীর স্বামী যে কিন যে কিনা একটু মেইলি ধরনের যে যাকে কিনা ঔপন্যাসিক সবসময় একটি একটি মেইলি আভায় তৈরি করতে চেয়েছেন যে আমাদের যে তথাকথিত একটি ধারণা রয়েছে না যে পুরুষ পুরুষের পৌর পৌরসত্ব এবং মেয়েদের ঘরে বসে থাকায় অনেক রকম যাবতীয় ধারণা আমাদের মধ্যে রয়েছে সেটি আমার যতদূর মনে হয় সেটি ঔপন্যাসিক একদম ভেঙে দেওয়ার জন্যই এই চৈত্রটি অবতরণ করেছেন তারপর হচ্ছে নীলাম্বর বারত যে সেটি সত্য শ্বশুর তারপরে রয়েছে সাধন সত্যবতী বড় ছেলে সরল সত্যবতী ছোট ছেলে ফেলু বারুজ্জে রামকালীর শ্বশুর রাসবিহারী কুঞ্জর বড় ছেলে নেরু কুঞ্জর ছোট ছেলে ভবতোষ নবকুমারের শিক্ষক নিতাই নবকুমারের বন্ধু লক্ষ্মীকান্ত বারুজ্জে পাট পাটমহলের জমিদার শ্যামাকান্ত পাটমহলের জমিদারের পুত্র রাখরি ঘোষাল পাটমহলের প্রতিবেশী দয়াল মুহ পাট পাটমহলের প্রতিবেশী নগেন কাটোয়ার যুবক বিদ্যারত্ন রামকালীর ভক্তিভাজন পণ্ডিত যার বয়স কিনা আশি বছর গোবিন্দ গুপ্ত রামকালীর আশ্রয়দাতা তারপর হচ্ছে পটলা ঘোষাল ওই রামকালীর আশ্রয়দাতা তারপরে রয়েছে বিপিন লাহিরি রামকালীর প্রতিবেশী মুকুন্দ মুখুর্জে সৌদমিনীর স্বামী তুষ্টু গোয়ালা রঘু তুষ্টুর নাতি বিন্দে ওঝা গোপেন হলো রাখাল এটি তো গেল প্রথম পর্ব এছাড়া অনেক রয়েছে যা এ পরবর্তীতে আসছে এই যে এবার পরেরটুকু দেখে নেব ভুবনেশ্বরী সত্যবতীর মা দিনতারিণী সত্যবতীর ঠাকুমা কাশীশ্বরী সত্যবতীর পৃষ্ঠাকুমা মক্ষদা সত্যবতীর পিস শিবজা সত্যবতীর জ্ঞাতি ঠাকুর নন্দরানী সত্যবতীর জ্ঞাতি ঠাকুমা নিভাননী সত্যবতীর মামি সুকুমারী সত্যবতীর মামি এলোকেশি সত্যবতীর শাশুড়ি পুণ্যি সত্যবতী সমবয়সী পিসি খেদি সত্যবতীর বাল্যবান্ধবী সুবর্ণ সত্যবতীর মেয়ে সেজ পিসি জটার মা তারপর হচ্ছে শশীতারা কুঞ্জর বোন অভয়া কুঞ্জ স্ত্রী শারদা রাসুর প্রথম স্ত্রী পটলি রাসুর দ্বিতীয় স্ত্রী এটা উপন্যাসের প্রথম দিকেই পেয়ে যাব আমরা যেটা যে সারদার সারদার অন্তর্বেদনা তারপরে পটলির নতুন ভাবে বিয়ে হবে লগ্নভ্রষ্ট হতে গিয়ে বেঁচে যাওয়া এগুলো উপন্যাসে প্রথম দিকে রয়েছে তারপরে শঙ্করী কাটোয়ার বউ জারি কিনা মেয়ে হিসাবে পরবর্তীকালে আমাদের কাছে আসে সুহাস সুহাসিনী যাকে নাম দেওয়া হয় সুহাস আচ্ছা বেহুলা শ্যামাকান্তের স্ত্রী ভাবিনী নিতায় স্ত্রী মুক্ত কেশি এলোকেশির সৈয়ের মেয়ে সৌদামিনী এলোকেশির ভগ্নী যার বয়স বত্রিশ বছর আর সুহাস হচ্ছে শঙ্করী মেয়ে এছাড়াও রয়েছে সবি পেশি রাখুর মা নাপিত বউ দত্তগিন্নি খান্ত ক্ষান্ত ঠাকুরন ইত্যাদি তো এগুলো হচ্ছে টোটাল চরিত্র উপন্যাসের যতগুলি চরিত্র রয়েছে সেগুলি সম্পূর্ণ একটা ধারণা তোমরা চাইলে এটা আমি পিডিএফও দিতে পারি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো নয়তো বা তোমরা কমেন্ট করে জানাবে যে এইটা আগে আদৌ দরকার কি না পিডিএফটার হ্যাঁ তাহলে তোমাদের বের করে নিয়ে পড়তে সুবিধা হবে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে এরপরে প্রথম প্রস্তুতি কি নিয়ে একটা ভিডিও বানালে ভালো হবে তোমাদের ক্ষেত্রে পরবর্তী ইয়ের জন্য প্রস্তুতির জন্য সেক্ষেত্রে আমাকে জানাবে আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক তো অবশ্যই করবে আর এটি বন্ধুদের কাছে যারা যারা এই প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে শেয়ার করবে ধন্যবাদ